ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদের সোশ্যাল স্টাডি অর্থাৎ ইতিহাসের ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় ছাত্রছাত্রীরা আমরা বিশেষ করে আমরা দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ খাদ্য অনুসন্ধান খাদ্য সন্ধানী মানুষ ও তাদের জীবনযাত্রা নিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম দিন আমরা প্রথম পাঠে প্রথম ক্লাসে আমরা এই যে আবর্জনা পড়েছি এই কারখানা পাশে মানুষ স্থায়ী বসবাস করে তুলে এই সমস্ত এখানের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করেছি ঠিক আছে তো আজকে শুরু করব। আমাদের দ্বিতীয় ক্লাস তো দেখো এখানে কি বলা হচ্ছে বলতো বাসস্থান কাকে বলে হুম ঠিক আছে বলতো বাসস্থান কাকে বলে যে স্থানে মানুষ মানুষ বসবাস করে সেই স্থানকে কি বলে বাস যেখানে মানুষ দেখো যে স্থানে মানুষ বসবাস করে সেই স্থানকেই বাসস্থান বলে তাহলে আমরা যেখানে বাস করি সেখানকে আমরা কি বলতে পারি বাসস্থান বলতে পারি আগে যে আমরা পৃষ্ঠা ছবি দেখেছিলাম সেখানে একটি বিশাল পাথরের পাথর রয়েছে এতে রয়েছে বড় বড় গুহা এই প্রাকৃতিক হ্যাঁ গৃহ গুহাগুলো আদিম মানুষের আশ্রয়ের স্থান হিসাবে বেশি নিরাপদ মনে করত। কেন মনে করত তার কারণ দেখো ঝড় বৃষ্টি রৌদ্র ইত্যাদি হাত থেকে বাঁচার জন্য মানুষ গুহায় আশ্রয় নিত ঠিক আছে এই ধরনের প্রাকৃতিক পাথরের পাথরে গৃহ গুহা পর্বত এবং দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে রয়েছে ঠিক আছে দেখো নর্মদা নর্মদা নদীর তীরের অঞ্চলে অবস্থিত ছিল এই সব কোথায় কোথায় ছিল নর্ম নর্মদা নদীর তীরে ভর্তি অঞ্চলে অবস্থিত ছিল আমি যেগুলি নিচে সবুজ দাগ দিচ্ছি এগুলিকে একটু ভালোভাবে তোমরা দেখবে ঠিক আছে পাথরের যন্ত্রপাতি এবার পাথরের যন্ত্রপাতিগুলি কী কী দেখো দুটি ভিন্ন কৌশলে পাথরের যন্ত্রপাতি নির্মাণ করা হতো এক নম্বর দেখো কী কইছে একটি পাথরের উপর আরেকটি পাথর দিয়ে খুদাই করা হতো ঠিক আছে একটি পাথরের উপর আরেকটি পাথর দিয়ে ক্ষুদাই করা হতো এবং ক্ষুদাই কাজে লাগানো হতো কী হতো ক্ষুদাই করার কাজে লাগানো হতো লাগানো পাথরটি হাতুড়ি হিসাবে ব্যবহৃত হতো তাহলে দেখো আমাদের কি কী হতো হাতুড়ি হিসাবে ব্যবহার করা হতো নিচের পাথরটিকে প্রয়োজনীয় আকার দেওয়া হতো এবং নিচের পাথরটা কীরকম হবে সেটা করা হতো আর দ্বিতীয় পদ্ধতি কী ছিল দেখো দুই নম্বর দেখো অপর পদ্ধতি হলো একটি পাথরের মধ্যে অপর একটি পাথর দিয়ে চাপের মাধ্যমে ভাজ কাটা এতে পাথরটি কোনো প্রয়োজনীয় জিনিসপত্রের আকার দেওয়া হবে ঠিক মাঝখানে রেখে ওখানে সমস্ত ভঙ্গুর বা গুঁড়া গরু রয়েছে সেগুলো সরিয়ে ফেলা এইভাবে দুইটা টেকনিক করতো একটা হলো একটি পাথরের উপর একটা পাথর রেখে একটা পাথর একটা পাথরকে আঘাত করা হতো হাতুরি দিয়ে যেভাবে আমরা ভাঙি সেইভাবে আর দ্বিতীয় কি একটা পাথরের উপর একটা পাথর দিয়ে চাপা দেওয়া হতো হুম যে দিকে দিয়ে ভাঁজ কাটতো এবং সেখান থেকে গোঁড়াগুলোকে বাজার সেখান থেকে গুঁড়াগুলোকে তুলিয়ে ফেলা হতো এবং একটা সেই ধরতো যে আকার দরকার সেইগুলোকে সরিয়ে ফেলা হতো ঠিক আছে দুই নম্বর দেখো আগুন আবিষ্কার কীভাবে আগুন আবিষ্কার হলো তোমরা ভাবছো যে আগুন আবার আবিষ্কারের কি আছে আগুন তো ছিলই কিন্তু মজার ব্যাপার কি জানো আদিম মানুষ প্রথমে আগুনের ব্যবহার জানতো না দেখো আগুন কিন্তু জ্বলতো ঠিক আছে আগুন ছিল কিন্তু আদিম মানুষগুলো কিন্তু আগুনের ব্যবহার জানতো না বা কীভাবে ব্যবহার করবে সে জানতো না প্রাচীন প্রস্তর যুগে কোনো এক সময়ে ওরা আগুনের ব্যবহার আয়ত্ত করে কীভাবে আয়ত্ত করেছে দেখো সম্ভবত প্রথমে চকমকি পাথর ঘষে তার থেকে যে স্পুলিঙ্গ বেরোতো সেগুলোকে শুকনো ঘাস ঘাস পাতা ঘাস ইত্যাদি দিয়ে আগুন জ্বেলে রাখত তারপরে কী করছে দেখো দাবা নল বা জ্বলন্ত লাভা ওই যে মাটির নিচ থেকে যেটা বের হয় কী বের হয় কারণ আমরা জানি পৃথিবীর ভিতর এখনও উত্তপ্ত রয়েছে এবং লাভা দ্বারা পরিপূর্ণ সেই জ্বলন্ত লাভা বেরোতো সেখান থেকেও আগুন কিন্তু সংগ্রহ করার পদ্ধতি শিখে থাকতে পারে দুইটাই আইডিয়া করা হচ্ছে একটা হলো পাথরে পাথরে ঘষা আর একটা হলো দাবানল মানে ধরো প্রাকৃতিকভাবে যেটা হতো দাবানল মানে বনের মধ্যে জঙ্গলে অর্থ আগুন লেগে যেত বাসে বাসে গর্ষণ লেগে বা কোনো গাছে গাছে গর্ষণ লেগে বাতাসের মাধ্যমে কী হতো দাবানল সৃষ্টি হতো সেখান থেকে আগুনের ব্যবহার শিখতে পারে দেখো আগুনের ব্যবহার হুম আগুনের ব্যবহার শেখা শেখা মানব সভ্যতার ক্রম হুম কি কইছে দেখো এটা হলো মেইন আগুনের ব্যবহার শেখা মানব সভ্যতার ক্রম বিবর্তনের ইতিহাসে এক বিস্ময়কর বিষয় এরপর থেকে মানুষ আর কী করতে কাঁচা মাছ মাংস না খেয়ে সেগুলোকে পুড়িয়ে খেতে শুরু করে ধীরে ধীরে মানুষ কি করলো রান্না পদ্ধতিও শিখে ঠিক আছে এই দেখো হ্যাঁ শীতের হাত থেকে বাঁচতে এই যে কীভাবে এই যে পাথরের মধ্যে একটা আবার বাঁশ দিয়ে ঘোষ ঘোষণ করে করে এইভাবে আগুন জ্বালানো হয় হ্যাঁ তারপরে দেখো কি করছে তারপরে কী হতো মানুষ কী কী করত আগুনের ব্যবহার কীভাবে মানুষ বিভিন্ন শীতের হাত থেকে রক্ষা পেতে মানুষ আগুন জ্বালিয়ে রাখত হ্যাঁ তারপরে কী হচ্ছে যেমন আজও মানুষ শীতের ঋতুতে শীত প্রধান অঞ্চলে আগুন জেলে হ্যাঁ কী করত শীত দূর করত। কিন্তু হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে হুম মানুষ কী করে গুহার সামনে আগুন জ্বালে রাখতো তেলে হ গো এটাও আরেকটা বুদ্ধি ছিল হ্যাঁ জন্য আবার আবার রাতের আধার বা অন্ধকার থেকে মানুষের আলুর আলুর জন্য আগুন ব্যবহার করত। এবার হচ্ছে দেখো প্রাকৃতিক পরিবেশ আজ থেকে প্রায় বারো হাজার বছর আগে কী হতো জলবায়ুতে এক বিরাট পরিবর্তন আসে পৃথিবীর কোনো কোনো অঞ্চলে ধীরে ধীরে হুম ধীরে ধীরে কী হতো শীতল অবস্থা কাটিয়ে উষ্ণতা বাড়ার ফলে বহু তৃণভূমি অঞ্চলের সৃষ্টি হলো কি হয়েছিল পৃথিবীতে প্রথমে কী ছিল পুরো বরফে ঢাকা হয়েছিল ঠিক আছে সেই বরফ থেকে আস্তে আস্তে গিয়েছে গরমের সময় বরফ গলে গেছে এবং মাটি বেরিয়ে যাওয়ার পরে বহু অঞ্চলে গিয়ে তৃণভূমি অঞ্চলে তৃণভূমি অঞ্চলের সৃষ্টি হয় কত বছর আগে বারো হাজার বছর আগে এর ফলে জঙ্গলে হরিণ কৃষ্ণসার মৃগ ছাগল হুম ভেড়া গোম গো মহ গো মহিষাদি প্রবৃতি হয়েছে গোমষি ইত্যাদি তৃণমদির প্রাণীর সংখ্যা কী হলো ধীরে ধীরে বাড়তে লাগলো বেড়ে যায় পশু শিকারীরা এখন এই সকল প্রাণীগুলো কেউ কোনো কি হয়েছে দেখো প্রাণীগুলো হুম তারপরে যেটা আমরা দেখলাম যে ক্রমে ক্রমে কী হলো এই পশুসঙ্গ পশু পানা সক্ষম হলো ঠিক আছে তারপরে মানুষ কী করল দেখো এই সময়ে মৎস্য শিকার ও মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল কারণ জল জল আসার সঙ্গে বরফ করে জল হয়েছে সেখানে মাছ মাছ মানুষ কী করতো মৎস্য শিকার ও মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এই সময় বিভিন্ন অঞ্চলে কী হলো দেখো ধান গম বার্লি প্রভৃতি নানা ধরনের শস্য স্বাভাবিকভাবে জন্ম জন্মাতে শুরু করলো এবং পুরুষ নারী শিশু সকলে খাদ্যের জন্য এই সকল ফল সংগ্রহ করতে শুরু করলো হ্যাঁ এবং তারা এটাও লক্ষ্য করল যে কখনো এই সকল এই সকল ফসল জন্মায় আবার দেখো এটা কী করলো ক কখন তা পাকে এটাও মানুষ আস্তে আস্তে অবজার্ভ করলো কী অবজার্ভ করলো যে কখনো এই যে ধান বা গম এগুলি কোন সময় ধরে কোন সময় পাকে হ্যাঁ এবং এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষ কী করলো কৃষিকাজ শিখতে থাকে তারপরে হচ্ছে চিত্রশিল্প চিত্রশিল্পটাতে কী হয়েছিল দেখো আদিম মানুষ হুম আদিম মানুষ বসবাস করতো এমন অনেক গুহাতে নানা ধরনের কীভাবে আঁকা পাওয়া যায় চিত্র পাওয়া গেছে প্রাপ্ত গুহা চিত্রগুলোর অধিকাংশের মধ্যে মধ্যপ্রদেশ এবং দক্ষিণ উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় রয়েছে হুম বন্য জন্তু জানোয়ার চিত্রই বেশিরভাগ নানা ভঙ্গিমায় কিছু মানুষের চিত্রও রয়েছে বেশিরভাগ চিত্র কি ছিল হ্যাঁ চিত্রগুলি ছিল মানুষ কীভাবে কী করত দেখো যন্ত্রজনার ছবি হুম বেশিরভাগ ছিল নানা ভঙ্গিমায় মানুষের কিছু চিত্রও রয়েছে বহু চিত্রের অঙ্কন কৌশল নিখুঁত ছিল এই যে একটা চিত্র দেখো তোমরা কী সুন্দর করে আঁকা হয়েছে নিশ্চয়ই এটা দেখতে অনেকটা মহিষের মতোই লাগছে হুম দেখো এবং শিকার শিকারীরা চিত্রের বিষয় ছিল কিভাবে শিকার করতো সেই শিকারের চিত্র মানুষ আঁকতো সেই যুগের একটা চিত্র তোমরা দেখলে হুম দেখো আদিম মানুষের আঁকা ছবি এটা গুহার কোথায় কোথায় পাওয়া গেছে গুহার মধ্যে পাওয়া গেছে হুম তারপরে নেক্সট পিজে গেলাম তো নেক্সট পিজে দেখো গিয়ে আছে মানুষ 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 তার বাস্তব অভিজ্ঞতা জীবনের কি করলো দেখো অভিজ্ঞতা মনের অভিব্যক্তিকে চিত্রের মাধ্যমে ফুটে আঁকলে মানুষ কেন কী কী কেন গুহার মধ্যে ছবি আঁকত মানুষের জীবনের যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতাগুলোকে গুহার ছবির মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করত। ঠিক আছে শীতের সময় অথবা অবসর সময়ে মানুষ বেশিরভাগ এই চিন্তা করতো অবশ্য মানে যখন রেস্ট নিত ঠিক আছে কারা কোন কাজ করতো দেখো এবার তোমরা দেখলে পশু শিকার জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করা দেখো কী কী কাজ ছিল তখন পশু শিকার করা জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করা পাথর খোদাই করে প্রয়োজনীয় জিনিসপত্র বানানো হুম গুহার গায়ে কী চিত্র আঁকা ইত্যাদি কাজগুলো আদিম মানুষগুলো করতো তাহলে আদিম মানুষগুলো কী কাজ করতো পশু শিকার করতো জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করা পাথর খুদাই করে প্রয়োজনীয় জিনিসপত্র গুহার গায়ে চিত্র আঁকা ইত্যাদি কাজগুলি আদিম মানুষ করত। ঠিক আছে তারপরে দেখো এই কাজগুলি কারা করত নারীরা করত বা পুরুষরা করত কে করতো বল দেখো অথবা কি এমনটি ছিল কি যে মেয়েরা চিত্র আঁকার কাজ করত। পুরুষরা ফলমূল সংগ্রহ করত কিংবা মেয়েরা শিকার করত পুরুষরা যন্ত্রপাতি নির্মাণ করত। ঠিক সঠিকভাবে জানবার উপায় নেই আসলে এগুলো আমরা জানতেই পারি না পুরুষরা করতো না মহিলারা করতো তবে অনেক কাজ স্ত্রী পুরুষ মিলে এসব কাজ করত। তাতে কোনো সন্দেহ নেই এমন কিছু কাজ ছিল শুধুমাত্র পুরুষরা করতো আবার কিছু কাজগুলো মেয়েরা করতো এগুলো তো ঠিক আছে কাল বেঁধে তারতম্য করতো এগুলি সব আমরা আইডিয়া করেই বলা হচ্ছে ঠিক আছে দেখো ফ্রান্সের একটা চিত্র কত বছর আগে বিশ হাজার থেকে দশ হাজার বছর পূর্বে এই যে দেখা যায় দেখা যাব কী সুন্দর চিত্র আঁকা ছিল হুম এবার পাখি প্রাচীন প্রস্তর যুগে উট পাখি পাওয়া যায় মহারাষ্ট্রের হুম পাটনেতে প্রচুর পরিমাণে পাখি ডিমের খুল পাওয়া গেছে এর ফলে দেখো কী করেছে দুই নং চিত্র হুম দুই নং চিত্র আমরা দেখলাম হ্যাঁ চিত্রে কী দেখলাম দেখো দুই নং চিত্রের দিকে তাকাও দেখবে হানসগি নামক একটি স্থান রয়েছে যেখানে প্রাচীন প্রস্তর যুগে প্রাচীন প্রস্তর যুগের বহু কী আছে বহু সেখানে চিত্র রয়েছে সেখানে রয়েছে কয়েকটি স্থানে প্রচুর পরিমাণে ওই যুগের মানুষে ব্যবহৃত জিনিসপত্র পাওয়া গেছে হ্যাঁ অনেকে অনুমান করেন কি অনুমান করেন অনুমান করেন যে ওই এই সব স্থানগুলোতে মানুষের বসতি স্থাপন কারখানা অঞ্চল তাহলে কি হয়েছে যেখানে ছবিগুলি পাওয়া গেছে গুহা পাওয়া গেছে সেটাই কারখানা অঞ্চল তবে অনেক স্থানে একে পাওয়া গেছে যেখানে শুধুমাত্র জিনিসপত্রই তৈরি হতো কিছু কিছু স্থান ঝর্ণার কাছাকাছি ঝর্নার কাছাকাছি কেন কারণ ঝর্ণার কাছে জল ছিল মানুষের সব কি জল দরকার যে সকল জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো অধিকাংশ ছিল চুনা পাথরের কারণ ওই সব অঞ্চলে প্রচুর চুনা পাথর পাওয়া যেত তাহলে বেশিরভাগ আমাদের এই যে যত ঘটনা হয়েছে মানুষ প্রথম বসবাস করে হয় ঝর্নার কাছাকাছি জল যেখানে ছিল আর না হলে পাথরের কাছাকাছি হুম তারপরে আমরা যাই গিয়ে শূন্যস্থান আমাদের চ্যাপ্টার তো শেষ হয়ে গেলো এবার শূন্যস্থান দেখো শিকারি এবং খাদ্য খাদ্য অনুসন্ধানকারী মানুষ কি করত গুহায় আশ্রয় নিত গুহায় আশ্রয় নিত কেন আশ্রয় নিত গুহায় কারণ গুহায় আশ্রয় নিত কারণ ঝড় বৃষ্টি রৌদ্র ইত্যাদি হাত থেকে হাত থেকে বাঁচার জন্য তৃণভূমি সৃষ্টি হয়েছে প্রায় বারো হাজার বছর আগে এই উত্তরটা মনে আছে শিকারী এবং খাদ্য সন্দেহে মানুষ গুহা এবং পাথরের গুহায় আশ্রয় নিত নিতে পছন্দ করত। কারণ কি ছিল রোদ বৃষ্টি হুম রৌদ্র ইত্যাদি হাত থেকে বাঁচার জন্য তৃণভূমি সৃষ্টি হয়েছিল কত বছর আগে বারো হাজার বছর পূর্বে আদিম মানব চিত্রাঙ্কন করত গোহার গায়ে ঠিক আছে হাঁসগিতে যন্ত্রপাতি নির্মাণ করা হতো প্রাচীন প্রস্তর যুগে ঠিক আছে তারপরে দেখো এখানে প্রশ্নগুলি আছে যে দেখো মানচিত্রগুলো দেখতে হবে হুম দেখে এখানে ইন্দ্রনীলকুলা ছিল ধর্মনগর ছিল এখানে রূপ ছিল তোমরা দেখে নেবে ঠিক আছে এই তো কেন শিকারী খাদ্য অনুসারে মানুষ এক স্থানে এক জায়গায় থেকে ঘুরে বেড়াতো কারণ কী যখন ওই জায়গার খাদ্যের অবসংকট দেখা দিত তখনই তো মানুষ কী হতো এক স্থান থেকে অন্য স্থানে চলে যেত হ্যাঁ আজ আমরা ঘুরে বেড়াই সেই পার্থক্য কী ছিল তো এখন তো মানুষ কেন যায় মানুষ প্রয়োজনে থাক যায় আবার নিজস্ব বাড়িতে চলে আসে একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে ঠিক আছে ওই সময় তো কোনো অ্যাড্রেস ছিল না মানুষ খাদ্যের অনুসন্ধানে বা পশু শিকারের জন্য মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যেত ফল কাটার জন্য তুমি আজ কী যন্ত্র ব্যবহার করছো সেগুলো কী দিয়ে তৈরি আমরা ফল কাটার জন্য কী ব্যবহার করি ছুরি যদি ব্যবহার করো দা যদি ব্যবহার করো এগুলো কী দিয়ে লোহা দিয়ে তৈরি তিনটি পদ্ধতির কথা উল্লেখ করতে শিকারীরা মানুষ আগুন তৈরি করতো কীভাবে আগুন তৈরি পাথরে পাথরে ঘর্ষণ কিংবা দাবানল কিংবা লাভা এই তিনটা জিনিস থেকেই কিন্তু আগুন মানুষ শিকার করত মানে তৈরি হতো এই যে আগুন তৈরি করতো হয় লাভার থেকে মাঠ নিচ থেকে যে গরম লাভা হয়ে এখান থেকে আগুন জ্বলতে যেত দাবানল হতে পারে কিংবা পাতর পাথরে ঘর্ষণ করে ওরা যে উদ্দেশ্যে আগুন ব্যবহার করতো তুমি কি আজ তাই করছো আগে তো একটা উদ্দেশ্য আমাদের রয়ে গেছে কারণ তারা কাঁচা মাংসকে পুড়ে খেত হুম এখন আমরা রান্না করে খাই এইটা কিন্তু রয়ে গেছে আর বাকিটা হয়তো আগুন জ্বালিয়ে রাখতো কেন রাখতো গুহার মুখে আগুন জ্বালিয়ে রাখতো যে পশু হ্যাঁ হিংস্র পশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এইগুলি আমরা এখনও করি না কিন্তু অনেক গ্রাম দেশে অনেক জায়গা রয়েছে যেখানে মানুষরা আজও ব্যবহার করে ঠিক আছে তো প্রশ্ন করি তোমরা আমরা দেখলে কিছু আলোচনা করলাম হুম তো আমাদের দ্বিতীয় অধ্যায়টা আজকেই শেষ হয়ে গেল ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই বারবার এই ভিডিওটাকে দেখবে যত দেখবে যত শুনবে তত ভালো হবে ঠিক আছে শেষে অনুরোধ রইল এই উইল অ্যান্ড ওয়ে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ